গত 1 বছর আগে থেকে আমি নার্সিং কলেজ করছি এখানে জিএনএম। যখন বিল্ডিং মানে ভিড় দিই তখন থেকে আমাকে আমার উপর অত্যাচার, স্টুডেন্ট অ্যাডমিশন তার 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে, এই ধরনের কথাবার্তা সমস্ত বলছে। 2 কোটি টাকা তোলাবাজির অভিযোগ, নার্সিং হোম মালিককে চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা, কাঠগড়ায় জাহাঙ্গীর খান সহ কয়েকজন তৃণমূল নেতা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো হুমকির অভিযোগ উঠেছে খোদ বিডিও এবং আইসির বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ করছেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার একটি নার্সিং হোমের মালিক জাহির ইসলাম শেখ। আতঙ্কে গৃহবন্দী অবস্থায় রয়েছেন তিনি। দ্য সরার হাট নার্সিং হোম মালিকের দাবি, গত বছর একটি নার্সিং ইনস্টিটিউট তৈরি কাজ শুরু করেন তিনি, তখন থেকে তোলাবাজি শুরু হয়। ফলতা পঞ্চায়েত সমিতি তৃণমূল সভাপতি জাহাঙ্গীর খানের নির্দেশে 2 কোটি টাকা দাবি করা হয়। টাকা চেয়ে চাপ দেন বেলসিংহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কাকলি মালিক এবং উপপ্রধান সাইদুল খানও। স্টুডেন্ট অ্যাডমিশন তার 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে, এই ধরনের কথাবার্তা সমস্ত বলছে। প্রকল্পকে যখন যা চেয়েছে 2-5 লাখ টাকা এদিক ওদিক সব সময় যখন চাই সেটা দেয়, কিন্তু এখন এমন একটা টাকা চাইছে যেটা আমার দ্বারা দেওয়া সম্ভব না। জাহাঙ্গীর খানের নেতৃত্ব হচ্ছে, ওনার ভাইরা ভাই আছে সাইদুল খান, সে মস্তানদের নিয়ে সমস্ত সবসময় তোলাবাজি করছে, তার নেতৃত্বে আরও বড় ছোট সব বিভিন্ন রকম ভাগাভাগি আছে। তারা এসে নেওয়ার আউট আমাকে প্রথমে 3 কোটি টাকা চাই, কিন্তু 3 কোটি টাকা আমি দেওয়ার অস্বীকার করি, তারপর হচ্ছে অন্তত 2 কোটি টাকা দিতে হবে, এই ধরনের দাবি দেওয়া হচ্ছে। আজকের বিয়ানি বিল্ডিং এবং বিয়ানি কাজ করছে এবং যে বিল্ডিংটা করেছে সেটা এখনও পর্যন্ত বাস্তবে দেবোত্তম সম্পত্তি, নিজেকে বাঁচার জন্য নিজেকে সেভ নেওয়ার জন্য এই সমস্ত চক্রান্ত করছে। এখানেই শেষ নয়, খোদ ফলতার বিডিও সন্দীপ ঘোষ এবং আইসি অভিজিৎ হাইতের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেন নার্সিংহোম মালিক। তার দাবি, গত 23 মার্চ তার নার্সিংহোমে এসে হুমকি দেন এই 2 জন সরকারি আধিকারিক। ওনারা আবার 23 তারিখ হঠাৎ করে আমাকে একটা সারফেস ভিডিও আসলো দুপুরবেলা, ভিডিও বলছে ওনাদের সাথে মিটিয়ে নাও। আমি বলছি কিসে মিটাবো, বলছে টাকা পয়সা দিয়ে বাউল লোকেরা এসছে, এইসব প্রধান উপপ্রধান এসছে, এদের সাথে অ্যাডজাস্ট করে নিন। ডাইরেকশন ছিল যে ওই নার্সিংহোমে নির্দিষ্ট কিছু দাগের উপর কিছু মেডিকেল অ্যাক্টিভিটি হচ্ছে কি না সেটা দেখবার দেখবার জন্যে ডিস্ট্রিক্ট লেভেল একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়। আমি এবং আইসি সাহেব দুজনেই একসঙ্গেই ছিলাম, আমরা কেউ আলাদা করে ওনার সঙ্গে কথা বলিনি, আগে কখনো এই বিষয়ে কোনো কথা হয়নি, একদম মিথ্যে অভিযোগ। আমার গাড়িতে যারা ছিলেন তারা আমার সহসভাপতি, কর্মাধ্যক্ষ এবং এলাকার যিনি উপপ্রধান তিনি, বাইরের কেউ নন, এরা সবাই রাজনৈতিক প্রতিনিধি এবং পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার পর হাইকোর্টে দ্বারস্থ হন নার্সিংহোম মালিক। অভিযোগ শুনে 19 এপ্রিল ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপারকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। একদিনের মধ্যে ফলতা থানাকে অভিযোগ নিয়ে এফআইআরও রুজু করতে বলে আদালত। এরপর 20 তারিখ ফলতা থানার বিডিও, আইসি, তৃণমূলের প্রধান এবং উপপ্রধান সহ মোট 9 জনের নামে অভিযোগ দায়ের করেন নার্সিংহোম মালিক। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যথোপযুক্ত ধারায় মামলা করা হয়েছে, ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত করা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।